নমস্কার আবার এসে গেলাম আজকে নারীন পাঁচ মিশেল নিয়ে কথা দিয়েছিলাম কথা রেখেছি আজকে আবার আমরা গল্প করব নবনীতা দির সঙ্গে আজকে নারীন পাঁচ মিশেল একটা প্রশ্ন আমাদের দর্শকদের জন্য যে এই যে মিস ইউনিভার্স তারপরে বিউটি পেজেন্ট যেগুলো হচ্ছে এগুলো কি সত্যি সত্যি আমাদের কোথাও পৌঁছে দিচ্ছে কোথায় বা পৌঁছে দেবে এগুলি কোথাও পৌঁছানোর জন্য নাকি এইগুলো যাদের যেখানে পৌঁছবে তাদের সেখানে পৌঁছে দিচ্ছে এইগুলো সব পুরোই একটা বিশাল বাণিজ্য জগতের কাজ বাণিজ্য জগতের যার যা প্ল্যান আছে যেরকম বড় বিশাল একটা পরিকল্পনা আছে যার মধ্যে বিউটি পেজেন্টগুলো পড়ে এবং সেভাবে আমাদের একটা ভালো বাজার তৈরি হচ্ছে আমরা বিউটি তোমার কি মনে হয় প্রত্যেক বছরই আমাদের পৃথিবীর সবথেকে সুন্দর সুন্দর মেয়েরা ভারতবর্ষে এবং সব তৃতীয় বিশ্বে আমার মনে হয় অনেক বড় একটা বাণিজ্যিক উদ্দেশ্য বাণিজ্যিক পরিকল্পনার পেছনে আছে মেয়েদের একটা প্রচলিত তকমা দেওয়া হয় যে হাউস ওয়াইফ কিন্তু যারা চাকরি করেন তারাও তো গৃহবধূ তাহলে তাদের কোন গোত্রে ফেলা যায় আমার তো এটা খুব খারাপ লাগে হাউস ওয়াইফ কথাটা একটা ওটা কোনো পেশা তো নয় আমরা প্রত্যেকেই বাড়িতে কাজ করি এবং বাইরে কাজ করি হাউস ওয়াইফ মানে কি গৃহিণী যারা বাইরে কাজ করে তারা গৃহিণী নয় আমিও তোমার সঙ্গে একমত এটা খুব পছন্দসই নয় আর শুধু তাই নয় হাউস ওয়াইফ যারা তাদের যদি তুমি জিজ্ঞেস করো আপনি কি করেন আমি তো ভাই কিছুই করি না কিছু করেন না না আমি এমনি হাউস ওয়াইফ এই কি আমি বলা হলো আমি কিছু করি না আমি এমনি জানলা কি আমি আলমারি তা তো নয় এটা হাউস ওয়াইফ মানে বিশাল কাজ বাড়িতে মাথায় করে আছে সমস্ত কাজ তার না আমাদের সমাজ এমন আমরা এরকম শিখিয়েছি যে যে চাকরিটা যে কাজটা করে বদলে টাকা আসছে না সে কাজটা কাজ কাজ নয় এবং এই কারণে যে একই কাজ যখন বাড়িতে মা করেন তখন সে কাজ নয় কিন্তু কাউকে বাইরে থেকে এনে করেন সেটা কাজ আমরা মেয়েরা নিজেরা নিজেদের সম্মান খুব কম করি আমাদের কাজকে আমরা মূল্য দিই না কালো মেয়ের ফর্সা হতে হবে ফর্সা হলে তখন তার বিয়ে হবে ফর্সা হয়ে যাও সমাজে এত লজ্জা করে এই যে তুমি বিউটি পেজেন্টের কথা বলছি সেগুলো তো এই ব্যাপারটা আছে যে মেয়েগুলো সুন্দর নয় তথাকথিত তাদের যেখানে কোথায় সৌন্দর্য আছে সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে এই এইভাবে আমাদের ভাবা উচিত সেই রকমই আমরা গৃহবধূ ইত্যাদি বলে একটা মানুষের মূল্য হঠাৎ কমিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা মনে করি যে গৃহবধূ যে তার সামাজিক মূল্য অধ্যাপিকার চেয়ে কম অথবা ফিল্ম অ্যাক্ট্রেসের চেয়ে তো সকলেরই মূল্য কম এই এই জিনিসগুলো আমার খুব হাস্যকর এবং দুঃখকর মনে হয় যে আমাদের মূল্যবোধগুলো এখনও ঠিক তৈরি হয়নি আচ্ছা দিদি আমাদের যারা নারীর দর্শক তাদের জন্য কি আপনার কিছু বক্তব্য আছে আমরা যারা মেয়েরা আছি আমাদের খুব জরুরি নিজেদের দিকে তাকানো নিজেদের সুন্দর রাখা ভালো রাখা স্বাস্থ্য ভালো রাখা খুশিতে রাখা আনন্দে রাখা এগুলো আমাদের কাজ আমরা যদি নিজেদের মূল্য না দিই নিজেদের সম্মান না করি তাহলে আমরা অন্য লোকের কাছ থেকে সম্মান পাবো না মূল্য পাবো না নিজেকে যদি তুমি নিজেকে সম্মান করো দেখবে আশেপাশের লোকে তোমার সম্মান করছে এটা খুব জরুরি তো সেটা সেই সম্মান করা আত্মসম্মান আর অহংকার এক নয় দুটো আলাদা জিনিস সেটা একটু দেখবে নিজেকে ভেবেই বুঝতে পারবে সেটা কী জিনিস আপনি আপনি মানুষের মধ্যে আসে কাজ করলে আসে কাজ থেকে নিজের প্রতি সম্মান বেরোয় আর তখন অন্য লোকেও সম্মান করে আমাদের মনে হয় যে আমাদের সমাজের চেষ্টা তো মেয়েদের মধ্যে মেয়েদের কাছে সম্মান কেড়ে নেওয়া আমাদের কাজ হবে আমাদের নিজেদের মধ্যে সম্মানটা অন্যদের কাছ থেকে কেড়ে নেওয়া কী করে কাড়বো কাজ করে আর নিজেদের সম্মান করে দিদি আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের নারীদের সঙ্গে গল্প করার জন্য আজ তাহলে আসি আর দিদি যেটা বললেন মনে রাখবেন সবাইকে তো সুন্দর রাখবেনই নিজেকে সবচেয়ে আগে সুস্থ আর সুন্দর রাখুন আসি নমস্কার